দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার নিউটনের আপনার কচু পানি কচু তো এই নিউটনের পানি কচুটা নিউটন এখান থেকে চোদ্দ বছর আগে আপনার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছিলো তো আমরা নিউটনের ধার থেকে জানবো যে কিভাবে এই যে কচুটা চাষাবাদ করতে হয় এবং কত লাভজনক হ্যাঁ তো আমার পাশে যে ব্যক্তি আছে ইনি হচ্ছে সেই নিউটন আপনারা অনেকেই চিনেন একটু পরিচয় করিয়ে দিলাম তো নিউটন এটা মানে কি মাসে লাগালে ভালো হয় এটা কার্তিক অগ্রহণ পৌষ মাঘ এই টাইম লাগালে সব থেকে ভালো হয় আচ্ছা কার্তিক অগ্রণ পৌষ মাঘ এরকম টাইম ভালো হয় তো আশ্বিন কার্তিক মাসে লাগালে নাকি খুব ভালো হয় তো এটা লাগানোর সময় আপনার প্রাথমিক স্টেপে কাজটা কি হবে লাগানোর সময় প্রাথমিক ভালো জমিটা ভালো ডিপ করে চাষ দিতে হবে চার্জ দেওয়ার পরে পার শতকে হচ্ছে তিন কেজি খেঁসু বার্মি কম্পোস্ট দুই কেজি সরিষার খোল দুই কেজি টিএসপি পাঁচশো গ্রাম পটাশ পাঁচশো গ্রাম জিপসাম একশো পঞ্চাশ গ্রাম থিওবিট একশো পঞ্চাশ গ্রাম সালফার একশো পঞ্চাশ গ্রাম দস্তা এই সমস্ত সারগুলো অ্যাডজাস্ট করে দস্তা সারটা বাকি রেখে আর সব সারগুলো মিক্স করে জমিতে এক চার্জ দেওয়ার পরে মারতে হবে মারার পরে জমিটা ভালো করে আর দুটো চার্জ দিতে হবে ডিপ করে চার্জ দিয়ে সারটা মাটির সঙ্গে মিক্সার করতে হবে দশটা সারটা আলাদা মারতে হবে আর পাঁচ দিন ইঞ্চি পানি ফেলাই রাখে ফেলাই রাখতে হবে কাজটা কিন্তু আপনার খুবই সহজ এই যে আপনার এই নিউটন যেভাবে বলে এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু আহামরি কোনো কষ্টের কাজ না তো এটা আপনার যেভাবে বলা আছে এভাবে যদি সারের ডোজটা দিয়ে তারপরে আপনার নিয়মিত যে আপনার যে ইয়া আছে যে আপনার যখন রোপণটা হয়ে গেল রোপণটা করতে হবে কত ইঞ্চি বাই কত ইঞ্চি দূরত্বে রোপণটা করতে হবে একটা কচুর থেকে একটা কচু আছে চব্বিশ ইঞ্চি লাইন থেকে লাইনের দূরত্ব হবে সাতাশ ইঞ্চি আচ্ছা আচ্ছা সাতাশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি দূরত্বে কিন্তু কচুটা লাগাতে হবে লাগানোর পরে যে কাজটা আছে সাত দাও কতদিন পরে এটা লাগানোর পনেরো দিন পরে যদি গুটি থাকে তাহলে প্রতিটা গাছে চারটে করে গুটি দিতে হবে একটা গাছ থেকে ছয় ইঞ্চি দূরে তিন ইঞ্চি মাটির তলে আর গুটি না থাকলে

তো প্রথম ডোজ শেষ হয়ে গেল দ্বিতীয় ডোজটা আবার দ্বিতীয় ডোজ আছে পঁয়ত্রিশ দিনই গুটি একবার দেওয়ার পরে তারপরে আছে ইউরিয়ার ডোজটা একটু কম লাগে শতকে পাঁচশো গ্রাম এক কেজি পঞ্চান্ন দিনই যে পার্সেন্টটা কম লাগে গুটি দিলি আর গুটি না দিলি শতকে আছে প্রথম ডোজে আছে পাঁচশো গ্রাম দ্বিতীয় ডোজে আছে এক কেজি তৃতীয় ডোজে আছে দেড় কেজি আর গুটি দিলি ডোজটা কমে আসে আসে এভাবে হতে হতে যখন আপনার ওই লতিটা কতদিন পরে দেখা যাবে লতিটা পঁয়তাল্লিশ দিন পরে তো লতি ফুটা শুরু হয় পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন লতিটা কাটা শুরু করার মতো হয়ে যায় গাছ থেকে পঞ্চান্ন থেকে পঞ্চাশ দিন পঞ্চান্ন দিন এরকম টাইমে আর কি আপনার লতিটা আসে আসার পর যেটা হয় এই যে আমাদের পাশে দেখতে পাচ্ছেন অনেকেই বলে যে নিউটন যেই ইসের আপনার এই কচুর লতি হয় না আপনার এটা হ্যাঁ তো আমরা কিন্তু দেখছি প্রচুর পরিমাণ আপনার এই লতি আসে এই যে আপনার গাছেও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু চারটে পাঁচটা কিন্তু প্রাথমিক স্টেপে শুরু হয়েছে এই যে বাগানটা এটা আপনার চার মাসের একটা বাগান এতে হচ্ছে আপনার প্রচুর কিন্তু আপনার দেখেন লতি এসে গেছে লতিতে কিন্তু অনেক অনেক টাকা বেশি টাকা বিক্রি হয় এখন বাজারে লতির দাম প্রায় ষাট টাকা সত্তর টাকা এরকম তো এরকম দাম থাকবে না আপনার মিনিমাম একটা দাম আসে এরকম আপনার কত আসে এটা মিনিমাম আপনার তিরিশ পঁয়ত্রিশ টাকা নিজে আসে না তিরিশ যদি পঁয়ত্রিশ টাকা হয় তা তেত্রিশ শতাংশ এক বিঘা জমিতে আপনার সপ্তাহে কয়দিন লতিটা ভাঙা যায় সপ্তাহ প্রতি সপ্তাহে আছে একদিন ভাঙা যায় মাসে চার দিন ভাঙা যায় কতটুক পর্যন্ত ওঠে তা তেত্রিশ শতক এক বিঘা জমি থেকে লতি আসবে এই যে এই যে সাইজ লতি এরম লতি আসলে আছে পাঁচ মন ছয় মন এরে লতি আসবে পাঁচ মন ছয় মন না তো পাঁচ মন ছয় মন লতি তার মানে কিন্তু বিশাল ব্যাপার আপনার এতে যে লতি হবে লতিতে যে টাকা হয় তাতেই কিন্তু আপনার লাভটা চলে আসে আর এই যে কচুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সর্বোচ্চ নিউটন যেটা করে আর কি রেকর্ড হয়েছিল পঁয়ত্রিশ কেজি ওজন হয়েছিল আর হ্যাঁ ও আপনার একটা কচুর ওজন পঁয়ত্রিশ কেজি আনবিলিভেবল বিশ্বের ভিতরে কিন্তু কেউ পারেনি যেটা নিউটন প্রেসেস যার কারণে তার নামে কিন্তু এই জাতটা আবিষ্কার হয়েছে আর এই ব্যাপারে ওনাকে সহযোগিতা করছে আমাদের ডুমুরিয়া উপজেলার কৃষি অফিসার জনাব মোহাম্মদ মুসাদ্দেক হোসেন স্যার স্যারের স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আসলে আর আমরা যদি নিউটনের একটু গল্প বলি আপনার চোখে কান্না এসে যাবে এখান থেকে চোদ্দ বছর আগে নিউটন এই যে কচুটা আনছিল এটা কিন্তু আপনার ভ্যানে করে আপনার শহরে বাড়ি বাড়ি আর কি বেশি বেড়াতো হাকারের মতো তো অনেকে আছে সাততালার উপর থেকে ডাক দিত যে একটা কচু দিয়ে যাও এভাবে কিন্তু করতে করতে ঠিক তো নাকি নিউটন এভাবে করতে করতে নিউটন কিন্তু চোদ্দ বছর পরে আজকে কসু নিউটন নামে পরিচিত হয়েছে এবং আপনার এখন কিন্তু বিলাস ভাবে চলাফেরা করে তার ভালো গাড়ি আছে ভালো জায়গায় থাকে ভালো বাড়ি আছে মোটামুটি আপনার ব্যাংক ব্যালেন্স যথেষ্ট আছে আমি যতদূর জানি তো এখন যে কোনো জিনিস করতে গেলে আসলে কোনো কিছুই কিন্তু ছোট না ছোট যদি মনে করতো তাহলে নিউটন আজকে কিন্তু এই পর্যায়ে আসতে পারতো না এখন ওনার জীবনে টার্নিং পয়েন্ট ছিল একটাই ওই যে উপজেলা কৃষি অফিসে কন্দর ফসলে ওকে আপনার এই ফার্মার হিসেবে নেওয়া হয়েছিল ট্রেনিং এ তো সেখান থেকে কন্দর ফসলে কচুছরাটা আর কি যায় যাওয়ার পর বাংলাদেশে আপনার 154টা 152টা 152টা উপজেলায় আপনার কন্দল ফসলের কাজ হয় বিভিন্ন উপজেলায় কিন্তু তার ছরাটা যেত লক্ষ লক্ষ টাকা ছরা সে বেচে এবং কচুটাও বেসে বিগত বছর কত টাকার আপনার কচুর ছাড়া বিক্রি হয়েছিল বিগত বছর আমি প্রায় ষাট পঁয়ষট্টি লাখ টাকার মতো ষাট লক্ষ টাকার কচুর ছাড়া সে কিন্তু বেছে এবছরও আপনার বেচা বিক্রি ভালো হচ্ছে তো যাই হোক আর কি সে শুধুমাত্র আপনার সারাই কিন্তু বিক্রি করে না আপনার যেখানে যারা তার কাছ থেকে চারা আনে সর্বক্ষণিক কিন্তু ফোনে তার সাথে যোগাযোগ করে যেমন আমরা এই যে নড়াইলে আসছি যে ফার্মার আমরা মানে দুঃখের বিষয়ে আমরা আজকে এখানে আসছি সে ফার্মারের সাথে আমাদের মানে আলাপ হয়নি আমরা তাকে দেখতে পাইনি তো আমরা কিন্তু তার জমিতে বসেই আর কি এই ভিডিওটা দিচ্ছি তো দেখেন যে যে কোনো মানুষের জীবনে কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে পারে আমি যেমন কৃষি অফিস থেকে ট্রেনিং নিয়ে কিন্তু কৃষিতে আসছিলাম এখন মোটামুটি আপনাদের আশীর্বাদে ভালো আছি তো আপনারাও শুধুমাত্র কচু না যে যে পেশায় আছেন যদি মনোযোগ সহকারে করেন আশা রাখা যায় সেখান থেকে আপনার সাফল্য কিন্তু ছিনিয়ে আনা সম্ভব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি